মানুষের ভয়ে ভোরকা পরে বের হয়ে আমাদের কপালে ছিল, তাই আমরা কষ্ট পেলে তার কি করবো? আমাদের এই কষ্ট শেষ। সই, আমি তো এটাও জানি না আমি মুসলমান না হিন্দু না বৌদ্ধ। বাদ দে এসব কথা, আমি একটু থুতু ফেলে আসি। সই, তুই একা একা একটু শুয়ে থাক, শুয়ে থাক সই, ঠিক আছে? ইস, যদি আমি তাদের সাথে মিশে থাকতে পারতাম, তাদের সঙ্গে কথা বলতে পারতাম, আমার মনটা তাহলে সব সময় খারাপ থাকতো না। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদের কেন হিজড়া বানাইছো? আমরা কি গুনাহ করেছিলাম? না, আর না, আর বদ্ধ করে থাকবো না, এই জগৎটাকে নিজের মতো করে দেব। তুই চল, তুই কি আমার সাথে যাবি? যাব, অবশ্যই যাব। মানুষের বাজে কথা আমার শুনতে একদম ভাল লাগে না। খেয়ে মারাচ্ছে, গলা দড়ি দিয়ে মরে যাব। কি বলিস তুই? তুই আমার সাথে যাবি? বল, যাবো তোর সাথে। তাহলে চল সই, তাহলে এখন থেকে তুই আর আমি কালেকশন করে নেছি গিয়ে টাকা এনে তারপর আমরা খাবো, ঠিক আছে? তাহলে তো কেউ আমাদেরকে আর কখনো কি বাজে কথা বলবে না, ঠিক বলেছি? হ্যাঁ, আচ্ছা চল। এইমাত্র দোকান খুললাম, ঘুরে আসো। এই যে ভাইয়া, ঘুরে আসলাম, এখন টাকা দাও। আমি বললাম না ঘুরে আসতে? করি গান ধর। কি গান ধরবো বল? লাল লাল জাম্বুরা, লাল লাল জাম্বুরা, কে কে খাবি? হ্যাঁ, গান বন্ধ কর, টাকা দিতে আসি। আমাকে নিল না রে ভাইয়া, আজ কিছু হরতাল লাগে, প্রতিদিনের মতো বাস যাচ্ছে কিন্তু আমার খুঁজছে না। আজকে তো হরতাল না, আপনি তো আমি কি মানুষ না? মানুষ ভালো, তারা মানুষের মতো করে আপনাকে ভাবে না, সেটা ভাবেন কিভাবে? কেন, কখনো সম্ভব না। সরকার তো আমাদের জন্য অনেক অধিকার দিয়েছে। সরকার অধিকার দিয়েছে, কিন্তু সেই অধিকারটা আপনারা কোনো পান নাই। এখন কি আর করার, আমি তাহলে হেঁটেই যাই। আমরা কি মানুষ না? আবার কাম নাই এখানে চাকরি করতে। আমি হিজড়া বলে আমাকে কেউ চাকরি দিল না, তাহলে আমি খাবো কি? না, আমাকে আবার মানুষের কাছে হাত পেতে টাকা উঠাতে হবে, না হলে তো না খেয়ে মরবো। তাহলে তো আমাদের এই অবস্থার জন্য সমাজের মানুষ দায়ী? হ্যাঁ, সমাজের মানুষই দায়ী। তাহলে আমরা কি করবো? না খেয়ে মরবো? না,
আমরা তো মানুষ, আমাদের তো ক্ষুধা আছে, তাই না? সৈদের কাছে আজ চলে যাব। সই, ও সই, গিরে কি হলো তো? আমি তো তোর ছেলে যাবো না সই, আমাকে মাফ করে দে। তোর চাকরি কি খবর? কি আর হবে বল, আমরা হিজড়া দেখা আমাদেরকে চাকরি দেয় না। আচ্ছা সই, তোর মন খারাপ করা লাগবে না, আমরা তো আছি। আমি জানতাম ওরা তোকে চাকরি দিবে না, তোর যোগ্যতা আছে ঠিক আছে, কিন্তু তোকে চাকরি দিবে না, কারণ তুই হিজড়া। আচ্ছা কোনো সমস্যা নেই, চল এখন আমরা কালেকশনে যাবো, চল সই। আচ্ছা চল সই, চল চল। তোদের জন্য কি টাকা কামাই করে রাখছি আমি? তোরা কি করতেছিস এগুলো? এই দিয়ে এই দেখ না, এই যে তুই মোশাফ করিমের ছবি ঝুলিয়েছিস কেন বল? আমারটা কেন ঝুলো দিল? এই আমি কি ওর থেকে কম সুন্দর? আচ্ছা টাকা দে, টাকা দে, টাকা দে। মোশাফ করিমের ছবি দেখলে কি আমাদের পেট ভরবে বল? আমার টাকা লাগবে। টাকা দে, টাকা দে, টাকা দে। দে ভাইয়া, খুশি হয়ে গেছি দেওয়া চলে যাই। দিয়ে দে ভাই, দিয়ে দে ভাই। দেখ তোরা এখন যা, মালিক নেই, যা 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 যা। মালিক দিয়ে কি হবে, আজ তোকে দিয়েই চলবে। ও মা, ও আমার দিকে তাকিয়ে আছে তাই না? না রে, আমার দিকে দেখ। যা আমার দিকে তাকিয়ে। তুমি কাকে ভালোবাসি বলো? এই আমাকে না, এই এই ও কিন্তু দেখতে খুব সুন্দর না? তোরা তো ছেলে, তোরা তাহলে সাড়ে পুরো টাকা আমি দিয়েছিস কেন? লজ্জা লাগবে না তোদের? আমি যেটা পারি তুই সেটা পারিস? বাবার মাথা টুপি খুলে আমি মার 12 হাত শাড়ি পরেছি, মাত্র 5-10টা করে জন্য। ভাইয়া তুই পারবি সেটা পরতে? লাখ টাকা দিলেও পারবি? তাহলে চল এই গান ধর না, তুই ভালো গান ধর। আসলে তো যাবো, আসলে চলো চলো। আশুলিয়া ঝোপের পিছনে ঢুকে তুমি আর আমি মিলেমিশে একটা আইসক্রিম খাবো। আইসক্রিম কিন্তু আগে কামড় দিবো বলে দিলাম কিন্তু। হ্যাঁ এই যে আপনি কে? সারান যত দাম আমি থেকে আমি বেশি সুন্দর? আমি এখানে আর কিছু চাই না, আমি সবচেয়ে সেরা সুন্দর। এই যে এসব কি বাজে কথা বলছেন, আমাদের পথ ছাড়েন, যেতে দেন আমাদেরকে। ছুঁয়ে দিলেই মন, এতদিন কোথায় ছিলে বল? আমরা স্টোরের মানুষ, টাকা পয়সা কোথায় পাবো? আপনারা কাজ করে খেতে পারেন না?
ও যখন টাকা দিবে না তাহলে ওকে গান শুনিয়ে আমরা পরে টাকা নিব, কি বলিস? চল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি বলে এইসব? গান শুরু করি। হ্যাঁ তাহলে শুরু করি। কোনটা বলিস? দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌবন মশিয়া গেল জয় হলে আমার যমুনা জল দেখতে কালো সান। চলো আমরা এখন চলে যাই। চলো এই মাত্র দোকানটা খুলছি, পরে আসো। দেখেন ভাই ওরা তো হিসলা, ওরা তো নিজেরা কাজকর্ম করে খাইতে পারে না, ওরা তো আমাদের মা বাড়ি মা বোন, ঠিক আছে? আপনার টাকা দেওয়া লাগবে না। ওদের সাথে কিছু কথা আছে, ওরা আসো কিছু থাক। আচ্ছা কি বলবো, চলো চলো বলো ভাই। দেখো আমি একজন জুনিয়ার সাংবাদিক, তোমরা যদি তোমাদের দুঃখের কথা আমাকে জানাও তাহলে আমি কিছু তোমাদের জন্য করতে পারবো। আমি জানি সরকার তোমাদের স্বীকৃতি দিয়েছে, তারপরও তোমরা কেন হাত হাতে টাকা নাও? ঠিকই বলেছেন, সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে কিন্তু আমরা কি সেই স্বীকৃতি এখনো পাইনি। ইজরা বলে আজকে আমাকে বাঁচিয়ে উঠতে দেয়নি। আমরা যদি কোনো গার্মেন্টসে চাকরি করতে যাই তাহলে আমাদেরকে নিয়ে মজা করে। হ্যাঁ আমরা কি মজার পাত্র? বল বল তাহলে আমাদের অধিকারটা কোথায় পেলাম আমরা? নয়তোবা আমাদেরকে গার্মেন্টস থেকে বের করে দেয়। ঠিক বলছিস তুই, ঠিক না? এই সমাজের মানুষ আমাদেরকে শুধু কষ্টই দিতে পারে কিন্তু আদর ভালোবাসা দিতে পারে না। কেউ আমাদেরকে ভাই বোন বলে বুকিয়ে জড়ে ধরে না। আমরা কি মানুষ না? আপনি বলেন তো বোন আছে, আমাদেরকে মায়ের হাতে ভাত খেতে কিছু করে না। হ্যাঁ কিছু করে না।
কিসের? তাহলে কিসের অধিকার পেয়েছি আমরা? আপনি বলেন কিসের অধিকার পেয়েছি? আপনি কি বলতে পারেন? বলতে পারেন? পারেন না। আপু আমাকে মাফ করে দাও, আমার তো ভুল হয়ে গেছে, তোমরাও তো আমাদের মতো মানুষ। না ভাইয়া, আপনি আপনি ভুল বুঝতে পেরেছেন, আপনি মাফ দিতে হবে না। কালকে থেকে আমার দোকানে এসে আর টাকা নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, আমরা বুঝতে পারছি, তোমার ভুল বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি ভুল বুঝতে পেরেছেন, আমরা সবাই খুব খুশি হয়েছে। কালকে থেকে আপনার দোকানে গিয়ে টাকা নিয়ে যাব, ঠিক আছে? আল্লাহ হাফেজ ভাইয়া। একটা তোমরা কোনো চিন্তা করবে না, তোমাদের এই খবরগুলো আমি আগামীকালকে খবরের কাগজে ছাপিয়ে দেবো। কত সাংবাদিক দেখেছি আমাদের জন্য এই পর্যন্ত কিছুই করতে পারলো না, তার সাথে আমাদের কালেকশন করে প্যাচ চালাতে হবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। এই চল, কবে আবার আমি হিসেবে মিথ্যা কথা বলি বল? সমাজ আমাদের নিয়ে যতই মিথ্যা কথা বলো, বেল্ট মনে করবো আমরা বেল্ট কিনা, আমরা সাচ্চা। তুই ঠিক বলেছিস, আমরা দেরি হয়ে যাচ্ছে। আই চল, আমি আমাদের জন্য কইরো। হ্যাঁ পারলে তো ভালো হবে। আরে দূর দূর দূর।